কাঁচা আমের আইসক্রিম খেয়েছে, পাকা আমের আইসক্রিম খেয়েছে, আজকে আমি বানাবো কাঁচা আমকে পুড়িয়ে কীভাবে আইসক্রিম বানাতে হয়। তার জন্য দুটো কাঁচা আম পুড়িয়ে নিয়েছি ভালো করে, আমি উনানে পুড়িয়েছি, এর একটা সুন্দর গন্ধ আছে। চিনি নিয়েছি পরিমাণ মতো, এখানে নিয়েছি গোলমরিচ সামান্য পরিমাণ দেব, যে যেরকম খাবে, বিট নুন, চাট মশলা আর এমনি নুন, আর এখানে নিয়েছি ফ্রাইং পেপার, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর রাবার। ফার্স্টে আমরা যেটা করব, দুটো আমকে আমরা ভালো করে তো পুড়িয়ে নিয়েছি, এবার এর ভেতর থেকে আমরা পাখিটা বার করে নেবো, তার জন্য আমরা আমটাকে এভাবে কেটে নেব। আপনারা ছাড়িয়ে নিতে পারেন, আমি আপনাদের একটা দেখাচ্ছি। পাখিটা পুরো বার করে নেব, আমটা ছাড়িয়ে নিয়েছি, আম থেকে পাখিটা বার করে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে করে রেখেছি, পুরোটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খেতে চাইবেন সেরকম বিটনুন দেব, একটু সাদা নুন দেব, চাট মশলা দেব, ব্ল্যাক পেপার দেবো সামান্য। এবারে আর এর মধ্যে আমরা যেটা দেব, যত 2 গ্লাস আমরা জল দেব এর মধ্যে, ছোট গ্লাস, ব্লেন্ড করে নেব। আমরা ব্লেন্ড করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের কিরকম হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা গন্ধ হয়েছে। আপনারা এই সময় একটু টেস্ট করে দেখতে পারেন নুন ও চিনির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তারপর যে জলটা বাকিটা ছিল তো আমরা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এবারে আমরা মোল্ড তৈরি করব আইসক্রিমের, আমি তার জন্য এরকম ছোটো ছোটো গ্লাস নিয়েছি স্টিলের, তিনটা আইসক্রিমের মতন আমরা মেজারমেন্ট করে নিয়েছিলাম, সেটাকে এইভাবে আমরা ভালো করে টাইট করে রাবার ব্যান্ড দিয়ে দেবো এইভাবে।
ডাবল করে দেবো যাতে আইসক্রিমটা এর মধ্যে ভালো সেট হয়। হয়ে গেছে কাঁচা আম পোড়ার আইসক্রিম। এবারে এটাকে আমরা 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে দিয়ে দেবো। আইসক্রিমটা ফ্রিজ থেকে প্রায় 4 ঘন্টা পর মতন রেখে বার করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো আইসক্রিমটা কীরকমভাবে সেট হয়েছে। রাবার ব্যান্ডটা খুলবো। বসেছি আমাদের আইসক্রিমটা। এবার এটাকে আমরা হাতে এরকমভাবে ঘুরিয়ে নেবো। আমাদের আম পোড়া আইসক্রিম রেডি হয়ে গেছে।